নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের যুবক মইলুল হোসেন দেড় বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হন মইলুল। বাবা মা চিকিৎসা করালে কিছুটা সুস্থ হলেও পরে প্যারালাইসিসে দুটি পা অবশ হয়ে যায়, ফলে পা থাকলেও হারিয়ে ফেলেন পায়ের কর্মক্ষমতা। মইলুলের বাবার একটি ছোট্ট দোকান ছিল, ছোটবেলা থেকেই জিলাপি পুরি সিঙ্গারা বিক্রির কাজে বাবাকে সাহায্য করতেন। পেঁয়াজ বেশি, সিঙ্গারা বেশি, ডালপুরি বেশি, জিলাপি বেশি, কলা টলা এল্লা বেশি। বাবা মার সাথে থাকেই আমরা কিছুটা শিখেছি। আমার একটা ভ্যান গাড়ি আছে, এই গাড়িটা আমি হাত দিয়ে চালিয়ে আসি বাড়ি থেকে পেডেল করে। আসতে আমার খুব কষ্ট হয়, এই কষ্ট করে আমার এই গাড়ি চালিয়ে আসে আমার মনে করেন দায় জিনিস বানায় বা তার কষ্ট হয় আমার একটু। এই জন্য আমি সরকার কাছে চাচ্ছি, যারা আবেদন করছি, যে আমি একটা যদি চার্জার গাড়ি পাই আমার জন্য একটু সুবিধা হতো। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মইলুলের দোকান, যার কারণে তাকে একটি পুরনো ভাঙা ভ্যানে হাত দিয়ে প্যাডেল করে আসতে হয় দোকানে, গিয়ে নিজেই খাবার তৈরি করে বিক্রি করেন। দশ বছর আগে বাবা আবুল হোসেন মারা গেছেন, বাবার কাছ থেকে শেখা কাজ করে কোনো রকমে সংসার চলে মইলুলের। সে আসলে খুব নিরহীন চাকরা, জন্মথিনি সে হাত পাও চলে না, হাত পাওয়ার জন্য তার মেলা চিকিৎসা করেছে কিন্তু কোনো কাজে আসে না, হসপিটাল নিয়ে গেছিলো। বাপ মা গরিব মানুষ তো কোনো টাকা পয়সা খরচ অতখানি করতে পারে নাই, বিধায় সে ওই রকম থাকতে থাকতে সে বড় হয়ে গেল। একটা ভ্যান গাড়ি আছে, ওই ভ্যানটা দিয়ে নিজে হাতে পেট্রোল করে বাড়িতে যায়, আবার মালামাল নিয়ে আসে, আবার নিয়ে যায়। খুব কষ্ট তাদের, এই কষ্টটার জন্য আমাদের খুব দেখি, আমার তো দেখি তাতে খুব কষ্ট লাগে, আমাদেরকেও কষ্ট লাগে। অনেকের হাত পা সব কিছু সুস্থ থাকার পরেও কিন্তু তারা কাজ করে না, কিন্তু এই বিষয়টা আমাদের সবারই ভালো লাগে যে উনি দুইটা পা বিকলাঙ্গ তবুও তিনি কাজ করে খাচ্ছেন। শারীরিক প্রতিবন্ধী মইলুলকে যদি আরও কিছু সহায়তা করা যায় তবে তার সংসার চালাতে সুবিধা হয়। বক্তারপুরের মইনুল শারীরিক প্রতিবন্ধী এবং সে নিজে কর্ম করে খায়, তার চলাফেরার সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে তাকে ভাতার আওতায় এনেছি, এরপর আমাদের প্রতিবন্ধীর জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং আশা করছি যে তিনি আগ্রহী হলে তাকে আমরা সুদমুক্ত ঋণের মাধ্যমে তার যে ব্যবসাটা আছে ক্ষুদ্র ব্যবসা, এই ব্যবসাটাকে আমরা আরও যাতে সে উন্নতি করতে পারে এবং তার পরিবারের ভালোভাবে ভরণ পোষণ করতে পারে সেই ব্যবস্থা আমরা নিব। পেটের দায়ে প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করতে হলেও দমে যাননি মইলুল। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলা ডেস্ক।